খুব খিদে পেয়েছে রে। আরে সোমা, তুই তখন থেকে পড়াশোনা করছিস? হ্যাঁ, আমি তোদের দুজনের মতো না, এই দেখ আর আমার টাস্কটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তোদের মতো বেশিক্ষণ ধরে পড়ি না, এই জন্য পড়ার সময় সব প্রয়োজনীয় জিনিসগুলো আমি সব সময় কাছে রাখি, যেমন হালকা খিদের জন্য চিপস, টিস্যু, কিছুটা ময়শ্চারাইজার আর লিপ বাম, যেহেতু শীতকাল। আর হ্যাঁ, সাথে জলের বোতল অবশ্যই রাখবেন, যাতে এইসব জিনিস তোমাদেরকে অন্যমনস্ক করতে না পারে। এবার থেকে আমি এটাই করব। হ্যাঁ আমিও, আর তোমরা সবাই এটাই করবে। কিন্তু তার আগে ভিডিওটিতে একটা লাইক করে 20,000 লাইক পর্যন্ত পৌঁছে দেবেন প্লিজ। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর নিচে থাকা বেল আইকনটিকে টিপে অল নোটিফিকেশন অন করে দিন। এবার চলো বাকি হ্যাকগুলো দেখতে চাও তো নাকি? আমার কত হোমওয়ার্ক বাকি, জানি না কখন করব, কখন শেষ হবে। কেন, তুই তো ভালো মেয়ে, সব হোমওয়ার্ক করে নিস, গুড গার্ল। বেশি বকে। পেন কোথায় গেল? পেনটাও নিয়ে আসিনি। অপর্ণা পেনটা দে না। আমি পেন নিয়ে আসিনি। কেন, পেনটাও নেই তোর কাছে? লিখে লিখে পেনের কালি শেষ হয়ে গিয়েছে। এই নে পেন। এটা তো রিফিল। কেন, এটা দিয়ে কি করে লিখবো? মোটামুটি আমাদের সবার সাথে এই প্রবলেমটা তো হয়েছে যে পেন নেই। তো বেশ, একটি রিফিলের ওপরে লাগাও গ্লু গান দিয়ে গ্লু। এখানেও একটা পয়েন্ট আছে, এখানে বেশি গরম গ্লু লাগাবেন না। তো এই রকম করে পুরো রিফিলটাকে কভার করে নাও, লাস্টে এটা দেখতে একদম পেনের মতো লাগবে। এবার রিফিলের জায়গায় এটা দিয়ে লেখো, পেনের মতনই কাজ করবে। আর এটাকে নিজের ব্যাগে সব সময় রেখে দাও, যাতে যখনই পেন না থাকে তখন এটাই সাহায্য করবে। টোপোগ্রাফি কন্টোর। এই অপর্ণা একটু আস্তে পড় না। আরে তুই জানিস না, আস্তে আস্তে পড়লে পড়া মনে থাকে না। টোপোগ্রাফি কন্টোর। আরে একটা লাইন তখন থেকে বলে যাচ্ছে, সালা কি এটা? আরে আমি পরীক্ষার সময় সবসময় আমি পয়েন্টটাই ভুলে যাই, সেই জন্য তো আমি পয়েন্টটাকেই বারবার করে পড়ছি, জানি না কখন এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। আচ্ছা তাহলে তোর এই প্রবলেমের একটা বড় সলিউশন আছে আমার কাছে। কখনো কখনো আমরা পড়তে পড়তে পাগল হয়ে যাই, কিন্তু এই যে পয়েন্টগুলো থাকে না, এগুলো কখনোই মনে থাকে না। তো এর জন্য নিয়ে নাও একটা নরম চিরুনি, আর এইটাকে নিয়ে পয়েন্টের নিচে এইভাবে রেখে মার্কার বা কালার পেন দিয়ে এইভাবে মার্ক করে নাও। এছাড়াও আর যেসব দরকারি লাইন আছে সেগুলোকেও এইভাবে আন্ডারলাইন করে নাও। এইভাবে কালারিং পেন দিয়ে মার্ক করে রাখলে না আমাদের মেমোরি কালারফুল হয়ে যায়, যার ফলে আমাদের সমস্ত কিছু মনে থাকে। এর জন্য একটা কালারের বদলে আরো অন্যান্য কালার ব্যবহার করুন। এবার থেকে এই সহজ উপায়টিকে ফলো করবেন। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আজকে তো চিন্টুর পুরো হরি বল হয়ে যাবে। আরে রে, আমি তো হোমওয়ার্কই করিনি। বিজলি বনকে বে তু ফ্লোর পে হো গির নাচ মেরি রানী রানী, মেরি রানী নাচ নাচ মেরি রানী রানী। হোমওয়ার্ক করেছিস না করিসনি? আমার তো কখন হয়ে গিয়েছে। কি এত তাড়াতাড়ি, তুই করলি কি করে? বাইরে এত চেঁচামেচি হচ্ছে যে। এইভাবে সালা পড়ার সময় যখনই দেখো বাইরে সবাই হাগা মোতা করতে লেগেই থাকে, আর এত চেঁচাতে লেগে যায় যে মাথার ভিতরটা কিছুই ঢোকে না। তো আমাদের কি করতে হবে, একটা হেডফোন নিয়ে নিতে হবে। কি হেডফোনটাকে খাবে না, এইভাবে মাথায় লাগিয়ে নেবে, ব্যাস। এইভাবে হেডফোন লাগাও আর আরাম করে পড়ো। এবার বাইরে সবাই যত খুশি পারে চেঁচাক না কেন, বাইরের আওয়াজে পড়ার কোনো সমস্যাই হবে না। Five hours later. Seven hours later.
বাবা। ও তুই, আমি ভেবেছি যে বাবা এসেছে। তুই এইভাবে কেন পড়াশোনা করিস? তাহলে আমি কিভাবে করবো? দেখো, পড়াটাকে নিয়ম মাফিক করা খুবই প্রয়োজনীয়। যেমন ধরো, 8টা থেকে 12টা পর্যন্ত পড়বে, তাহলে তোমাকে কি করতে হবে, 8টার সময় অ্যালার্ম লাগাতে হবে, তারপর 9টার সময়ও অ্যালার্ম লাগাতে হবে, আর তারপর 10টার সময়, 11টার সময় আর 12টার সময়। মানে 4 ঘন্টা পর্যন্ত তুমি কন্টিনিউ স্টাডি করবে না, 8টার সময় পড়তে বসবে আর পড়তেই থাকবে, তারপর 9টার সময় অ্যালার্ম বাজলে কিছুক্ষণ ব্রেক নিয়ে নেবে, আর তারপর 10 থেকে 15 মিনিট পর আবার পড়া শুরু করবে। মানে 4 ঘন্টায় তুমি 4 বার ব্রেক নেবে, এতে পড়ার এনার্জি নষ্টও হয় না। মধু, কিছুক্ষণের জন্য তোর কম্পাসটা আমাকে দে না রে। যাই এখান থেকে, শালা হারামি। যদি কম্পাস না থাকে তাহলে একটা দড়ি নিয়ে নাও, আর এইভাবে একটা ফাঁস দিয়ে দাও। এবার পেন বা পেন্সিলটাকে নিয়ে এইভাবে দড়ির ফাঁসের মধ্যে ঢুকিয়ে নাও, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। এবার এই সাইজের অনুযায়ী তুমি সার্কেলটা বানাবে। এবার তুমি যেমন সাইজের সার্কেলটা বানাবে সেই ওয়াইজ তুমি দড়িটাকে মেপে নিয়ে কেটে নেবে। এবার যেখানে সার্কেল বানাতে চাও সেখানে একটা পয়েন্ট বানিয়ে নাও, আর তারপর দড়িটাকে ওই পয়েন্টে ধরে এইভাবে ঘুরিয়ে সার্কেলটাকে বানিয়ে নাও। Okay, students, now it's question time. So, tell me the scientific name of a tiger. Suma, you tell me. Ma'am, can I tell you? Hey, tumi bolo. Ei meeta to kokhono porashona kore ashe na class e. Stand up! Kal tomar baba ma ke sathe kore niye ashbe. Madhu, bolo. Panthera tigris. Good. Shikhe nao er theke kichu. আরে, আমার নামগুলো মনে থাকে না কেন? কালকে আমি সারা রাত ধরে পড়েছি, তাও আজকে আমার এই অবস্থা। আরে, এইসব বিজ্ঞানসম্মত নাম এই ধরনেরই হয়। এগুলোকে মনে রাখার জন্য আমি একটা সিক্রেট টেকনিক বলে দিচ্ছি। দেখো, এইসব বিজ্ঞানসম্মত নাম আর কখনোই শর্ট ফর্মে হয় না, এগুলোকে সালা কখনোই মনে রাখা যায় না। এর জন্য একটি বেসিক টেকনিক দেখে নাও। যেমন কি টাইগার, এর বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থার টাইগ্রিস। তো এখানে আমরা মনে রাখার জন্য প্যান কে আলাদা করে পয়েন্ট আউট করে নেব, আর হেরাটাকে আমরা টেরা বানিয়ে নেব, মানে প্যান টেরা। আর এখানে যে টাইগ্রিস আছে সেটাকে আমরা মোটামুটি একটা নতুন নাম দেব, স্টাইলিশ। তো এটার পুরো নাম হয়ে গেল প্যান টেরা স্টাইলিশ। এবার থেকে আমরা সব নামগুলো মনে রাখবো, আর এই রকম ভাবেই সব কিছুর একটা একটা করে কোড নাম দিয়ে দেব। প্যান টেরা স্টাইলিশ, তু ভি স্টাইলিশ, প্যান টেরা টাইগ্রিস, না 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 না। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর অনেক বেশি বেশি কমেন্ট করো, আর শেয়ার করে দাও ভিডিওটাকে, আর লাস্টে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।